তো অফিসে নামাই যেতে হয় না। এখন আমি কি আপনাদের সাথে গত এতগুলি বছর এই যে আপনি যে রাস্তা ঘাট বলেন মাতৃদের মাতৃ মৃত্যু শূন্য, আপনারা অনেকে গেছেন না মাতৃ মৃত্যু যারা মেয়ে কম বয়সী বাচ্চা যাদের হয়েছে সুবিধা পান না আপনারা এখন? আগে কি এই সুবিধা ছিল? আগে কোনোদিন এই সুবিধা ছিল না। কাপাসিয়াতে বাংলাদেশের মধ্যে একমাত্র এলাকা যেটা মাতৃ মৃত্যু শূন্য। আপনারা বলেন তো গত পাঁচ বছরে আপনাদের এলাকায় কোনো মা কোনো মেয়ে বাচ্চা হইতে গিয়ে মারা গেছে? মারা যায় নাই, তাই না? এরকম কি আমরা আগে শুনছি? এই কাজগুলি কিন্তু আমি আপনাদের জন্য করি, আমি প্রত্যেকটা মানুষের জন্য। মনে করে এখন আমি তো যখন আমি দায়িত্ব নিয়েছি, আমরা যখন শেখ হাসিনা ক্ষমতায় আসছে 2009 সালে, তার আগে একবার ছিল 5 বছর, কিন্তু ওই সময় 21 বছর ছিল বিএনপি এরশাদ জামাত জোট কিচ্ছু করে নাই বাংলাদেশের জন্য, আমাদের এই এলাকার জন্য কিছুই করে নাই, যে এটা তার যদি না আমাদের জন্মস্থান করবো না কিছু। এমনকি এরকম একটা অবস্থা হয়েছে, আমি যখন এমপি হয়েছি আমি দেখি খালি নাই নাই নাই, কিচ্ছু নাই, না আছে একটা স্কুল কলেজ, না আছে একটা মাদ্রাসা, না আছে রাস্তাঘাট, মানুষের কোনো ব্যবস্থা ছিল না। ওই সময় আপনাদের বিদ্যুৎ নাই, আপনাদের মনে আছে আগে উপবৃত্তি দিত 20 টাকা প্রাইমারি স্কুলে, এখন দেয় কত? হ্যাঁ না না, বাচ্চাদের জন্য যে উপবৃত্তি, হ্যাঁ 900, আগে ছিল মাসে 20 টাকা, তাহলে বছরে কত? 240 টাকা। আপনারা কি দেখছেন যে নতুন বই কোনোদিনও কোন সরকার আপনাদের দিছে? এক বিনামূল্যে, এখন বিনামূল্যে 2010 সাল থেকে ক্লাস একদম মানে প্রাথমিক থেকে ক্লাস 10 পর্যন্ত বিনামূল্যে সরকার বই দিচ্ছে। এখন এই যে কাজগুলি আমাদের কাপাসের মাদেরকে মেয়েদেরকে ভালো রাখা, আমি নিজে চিন্তা করে বার করছি যে আমার, আমি মায়ের জাত, আমার এই মাদেরকে ভালো রাখা লাগবে, মেয়েদেরকে ভালো রাখা লাগবে। কারণ মেয়েরা একটা নিজের অসুখ হলে আগে দেখে সন্তানের অসুখ, স্বামীর অসুখ, ভাসুরের অসুখ, শ্বশুরের অসুখ, কিন্তু নিজেরটা চিন্তা করে না। তারপরে যখন নিজে যায় কষ্ট করতে, তখন দেখা যায় তাদের একটা বড় অসুখ হয়ে বসে আছে। এই জন্য আমি প্রত্যেকটা, আমার এখন রাস্তাঘাট মোটামুটি আল্লাহর রহমতে অনেক হয়েছে, এখন স্কুল কলেজও হয়েছে, এখন আমি প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ যাতে অসুস্থ না থাকে, ভালো থাকে, বাচ্চারা যাতে লেখাপড়া করতে পারে, এই চেষ্টাটা আমি আগামী 5 বছর আমার পরিকল্পনা। আপনারা আমার সাথে থাকবেন, আমাকে কাজ করার সুযোগ দিবেন। দেখেন আমি যে আজকে রাস্তা দিয়ে এখন আসতেছিলাম, বাচ্চারা তো কত তালি দিয়ে দিয়ে আসতেছে, তখন আমার চোখে পড়ছে এত শত শত বাচ্চার মধ্যে একটা বাচ্চা আমার চোখে পড়ছে, সেই বাচ্চাটাকে আপনাদেরকে দেখাবো। আসো বাবা, আমি কিন্তু ওকে জীবনে দেখি নাই, এই রাস্তা দিয়ে আসার সময় দেখছি। ওই দিন দিকে তাকাও, দেখেন ওর চোখটা, দেখেন চোখটা, এটাকে আপনারা কি বলেন, ট্যাকরা বলেন না? এখন জানেন এটা অপারেশন করলে ভালো হয়ে যায়, তাহলে ও সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। আমি আপনাদেরকে ওর জন্য এখন কি অবস্থা আমি জানি না, কারণ এটা ছোট বয়সে করতে হয় অপারেশন, একেবারেই নাকি গরিব। আমি এই ইলেকশনের পরে আমি আপনাদের কথা দিচ্ছি, এই বাচ্চাটার চোখটা যতটুক সম্ভব ভালো করা যায় আমি এই চেষ্টাটা করব। কারণ দেখেন আমি কিন্তু রাস্তা দিয়ে আসতেছি, কত হাজার হাজার মানুষ না, কিন্তু আমি সারাক্ষণ দেখি কে কষ্টে আছে, কে দুঃখে আছে। আজকে এই বাচ্চাটার চেহারাটা দেখে আমার মনে হলো, আরে বাচ্চাটা যদি ঢাকা শহরে জন্ম হইতো বা বাচ্চার যদি বাপ মা বুঝতো, তাহলে বাচ্চাটার কিন্তু চোখটা ঠিক হয়ে যেত, নাহলে সারা জীবন কিন্তু ওর একটা খুঁত থেকে যাবে, তাই না? কিন্তু যেই খুঁতটা, কান্দো না, আসো না, আসো 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 আমার কাছে, আসো আমার কাছে, আসো একদম কাঁদবে না, আমি আছি তোমার সাথে।
একদম কান্দে না, হ্যাঁ আমি তোমাকে উপস্থিত করে দেবো, এই জন্যই আল্লাহকে তোমার কাছে নিয়ে আসছে আমাকে। তো এই জন্য তোমার বাবা কি করে, কৃষি কাজ করে, ও নিজেদের জমি নাই মনে হয়। আচ্ছা তাহলে ওর একদম খেয়াল রাখেন, আমি ওকে ডাক্তার দেখাই দেবো, হ্যাঁ তুমি ভালো হয়ে যাবে। তোমার ভাই বোন আছে আরো মানুষের বাড়িতে থাকে? আচ্ছা নাম টাম সব রেখে দিবেন। আমি প্রত্যেকটা গ্রামকে আপনাদেরকে আজকে বলে যাচ্ছি, আমি গত দেড় বছর ধরে পরিকল্পনা করছি যে কাপাসে 231টা গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামে যদি আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেখি মানুষের কি সুবিধা কি সমস্যা কোনটা করলে ভালো হয়, এইভাবে করে করে আমরা কাপাসিয়াটাকে একেবারে উন্নত দেশের মতো সুন্দর একটা জায়গা করব, যেখানে মানুষের কষ্টটা আমরা কমাই নিয়ে আসব। আমার হলো এইটা কাজ। যেমন আগে আমি যখন বাইরে যাইতাম, আমি কাপাসিয়াতে আসতাম ছোটবেলা থেকে, আসলে আমি অনেক বাচ্চাদেরকে জিজ্ঞেস করতাম, এদের মতো সাইজের বাচ্চা, তোমার মা কই, একলা আসতো কেন? বলে মা এত নাই, মইরে গেছে। কেমনে মরছে? বলে আমি হইবার সময় মা মইরে গেছে, অথবা বলতো আমার ভাইটা হয়েছে, ভাইয়ের সময় মরে গেছে। এই জন্য এটা আমার ছোটবেলার, আমি নিজে তখন কত ছোট জানেন, আমার ধর 9 বছর 8 বছর বয়স, তখন থেকে আমার মাথার মধ্যে চিন্তা ঘুরে যে এই বাচ্চাগুলি যে মা ছাড়া বড় হয়, মা যে মরে যায়, আগে তো সন্তান জন্ম দিতে গেলে কত মা মারা গেছে, এই চিন্তা থেকে আমি কাপাসে আমি বলছি দেখি আমি পারি কিনা। আমি আল্লাহর রহমতে আমার যেহেতু নিয়ত পরিষ্কার ছিল আমি এটা করতে পারছি। আজকে কাপাসিয়াতে কোনো মা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায় না, এটা বাংলাদেশ এর মধ্যে একমাত্র উপজেলা। আমরা সেরকম প্রত্যেকটা বাড়ির হয়তো আমি সব কষ্ট দূর করতে পারবো না, কিন্তু আমি আপনাদের পাশে থেকে আপনাদেরকে বুদ্ধি পরামর্শ দিতে পারবো। আমি লোক নিয়োগ করতেছি যাতে বাড়িতে বাড়িতে মাদের সমস্যা মেয়েরা যেয়ে খোঁজ করবে, পুরুষের সমস্যা ছেলেরা যেয়ে খোঁজ করবে, এইটা হলো আমার আগামীর পরিকল্পনা। আমাদের জননেত্রী শেখ হাসিনা এবার ঘোষণা করেছেন তার নির্বাচনের পরে কি কি করবেন, ওই কাজগুলি আমি তো করবই, বাড়তি আমার এই কাজ, আমার পরিকল্পনা, আমি সব কাজ করব, কিন্তু আমার বাড়তি পরিকল্পনা হলো প্রত্যেকটা পরিবারকে শান্তিতে রাখা। এই যে বাচ্চাটার আজকে চোখের পানি, আমার বুকের ভিতরটা একেবারে শেষ হয়ে যাচ্ছে, কারণ আমি আমি নিজেও কিন্তু এতিম। আমার মাত্র 13 বছর বয়সে আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর যেদিন হত্যা করে 15 আগস্ট, সেই দিনই কিন্তু আমার বাবাকে বন্দি করে, তারপরে জেলখানায় নিয়ে যায়, জেলখানায় নিয়ে যেয়ে আমার বাবাকে হত্যা করে। আমরা 2-3 দিন পরে লাশ পাই, লাশ তখন পচে যাচ্ছিল। একটা মানুষ মুসলমান মারা গেলে কবর দেওয়ার আগে জানাজা পড়ে, সেই জানাজা পড়ার জন্য আমাদের জানাজা পড়তে দিতে চায় নাই, আমাদেরকে কবরস্থান জিয়ারত করতে দিতে দেয় নাই 3 বছর। আমরা অনেক কষ্ট করে বড় হয়েছি, এই জন্য আমরা জানি ওই কষ্টটা যে ভুলে যায় সেই মানুষ কিন্তু মুনাফেকের মতোই, যে তারা যে তার জীবনের সবকিছু ভুলে যায় পিছন, সে কিন্তু কোনোদিনও ভালো মানুষ না। আমরা কোনো কিছু ভুলে যাই নাই, আমাদের লোভ নাই, আমরা মানুষেরটা মেরে খাই না। এই জন্য এই যে রাস্তা, আমি বারবার বলতেছি আপনাদেরকে, রাস্তার মধ্যে এত মানুষ দেখলাম, আল্লাহ আমার চোখটা ওর উপরে ফেলে দিল। আমি এরকম করে করে কত মানুষকে আমি চিকিৎসা করছি, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। আপনাদের এই সম্মানিয়াতে আমি শত শত মানুষকে আমি চিকিৎসা করে দিছি, আমি বাচ্চাদের লেখাপড়া করাই, আপনাদের সম্মানিয়া থেকে আমি কত বাচ্চাদের লেখাপড়া করাই, আমি কোনোদিন বলি না, কারণ আমাদের রসুল আল্লাহ বলছে তুমি যদি ডাইন হাতে দান করো বাঁ হাত যেন না জানে। আমি এই নীতিতে বিশ্বাস করি, আমি এই জন্য কাউকে জানাই না, কিন্তু আমার এখান থেকে পড়ে পড়ে কত ছেলেমেয়েরা আজকে ভালো ভালো জায়গায় চাকরি করতেছে, এটা কিন্তু আমার এমপি হওয়ার পরে না, আমি এমপি হওয়ার অনেক আগের থেকে, আমি একদম আগের থেকে আমি এই কাজগুলি করি। এই জন্য আপনাদের দোয়া চাই, আর আমাদের যে মালিক ভাই ছিলেন, এই আমাদের চেয়ারম্যান হয়েছিলেন, এবার আমাদের এই সম্মানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উনি হ্যাঁ উনি 21 বছর সভাপতি ছিলেন, উনিও তো জানেন ক্যান্সার রোগে মারা গেছে, এবং ওনার যে দিন ক্যান্সার ধরা পড়ছে ওই দিন থেকে আমি প্রত্যেকটা দিন তাকে হাসপাতালে খোঁজ নিছি, কোনো মানুষ বলে নাই সে বাঁচবে। আপনারা দেখছেন না কিরকম অবস্থা হয়ে গেছিলো, সেই জায়গার থেকে
আমি সব থেকে ভালো বাংলাদেশে যেখানে ক্যান্সারের চিকিৎসা হয় সেই জায়গায় তাকে পাঠাইছি। আমি সব থেকে বেশি চেষ্টা করছি যতদিন আল্লাহ তাকে আর একটু হায়াত দিক, এইভাবে করে উনি বাঁচছেন। না হলে উনি কিন্তু হয়তো এক মাসের মধ্যে মরে যেত যদি সঠিক চিকিৎসা না পাইতো। আমি কিন্তু কোনো মানুষ যে আমার চরম শত্রু সে যদি আমার বিপদেও আসে, বিপদ পড়ে আমার কাছে আসে, আমি কোনোদিনও তাকে দূর করে দেই না। আপনারা রাখবেন, আগামী 7 তারিখে নির্বাচনে আপনারা নৌকা মার্কায় সবাই ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে কাজ করার সুযোগ করে দিবেন, এইটাই আমার একমাত্র চাওয়া। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ আমাদের সহায় নিশ্চয়ই হবেন। আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। আমি মানুষকে ভীষণ রকম ভালোবাসি, কেউ চিনুক বা না চিনুক একটা SMS যদি আমাকে করে আমি সাথে সাথেই কিন্তু তার জবাব দিয়ে তার কাজটা করে দেই। আপনারা সবাই দোয়া করবেন, আপনারা সবাই নৌকায় ভোট দিবেন তো, আনন্দ করে ভোট দিবেন, আনন্দ করে, একদম ভয় পাবেন না। সবাই ভালো থাকেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঠিক আছে।